হ্যালো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল একটি 360 প্রকল্প থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 কারণে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং সেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখা পূর্বক সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী 21 এপ্রিল মধ্য থেকে 28 এপ্রিল মধ্যে পর্যন্ত বর্ধিত করা, অর্থাৎ আন্তর্জাতিক বিশেষ ফ্লাইটগুলো চলাচল করা পূর্বক এবং যে ব্যাংকিং কার্যক্রম আছে তা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং বাকি সব কিছু আগের মধ্যেই থাকবে। প্রজ্ঞাপনটি একবার দেখে নিন। তবে আজকের জন্য এই পর্যন্ত, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।